Hi friend, welcome to my channel Travel with Pampa. I am Pampa and I am here in Meghalaya. And Meghalaya view ra dekhte pachhen keno Meghalaya naam ei view ra dekhlei apnara bujhte parben. Ajke amader beranor second day. আমরা এখন শিলং থেকে চেক আউট করলাম এই হোটেল এই হোটেলটাতে ছিলাম এই হোটেলটা থেকে আমরা এখন চেক আউট করে বার হচ্ছি এখান থেকে যাব চেরাপুঞ্জি যার আরেক নাম সোহরা চলুন যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো এখান থেকে সোহরা যেতে সময় লাগবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে আর এখান থেকে চেরাপুঞ্জি দূরত্ব হচ্ছে 55 কিলোমিটার তাহলে চলুন দেখা যাক আর আমার সাথে আপনারা চলুন আর এটা আমাদের কার নজন যাচ্ছে এই কারে আপনারা এখান থেকে শেয়ার ট্যাক্সি পাবেন জিপ পাবেন বাসও আছে আমরা ট্যাক্সি নিয়েছি চলুন আমার সাথে রাস্তায় ভালো ভিউ দেখতে পেলাম আপনাদের সাথে শেয়ার করব মারে গা দিয়ে দেখো রাস্তাগুলো কেটে কেটে উপরে উঠেছে দাদা এই ভিউ এর নামটা কি আছে মাওকডক ভিউ পয়েন্ট হ্যাঁ মাওকডক ভিউ পয়েন্ট ম্যাগডক এইটাই তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগডক ব্রিজ আর পাশে রয়েছে এই ডুয়াং সি বলে একটা লেক রয়েছে ওই ওখান দিয়ে আমি নিয়ে যাব আপনাদেরকে দেখাবো নিচে যেতে হবে গিয়ে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে ওখানে যাব আর এখানে ব্রিজটা দেখুন কত সুন্দর চারপাশে ভিউটাও খুব শিলং থেকে যখন আপনি চেরাপুঞ্জিতে আসবেন অলমোস্ট বলতে পারেন এটাই প্রথম ভিউ পয়েন্ট এখান থেকে মোটামুটি ভিউগুলো শুরু হচ্ছে তাহলে আসুন আমার সাথে আর একটা আওয়াজ কি শুনতে পাচ্ছেন এগুলো কিন্তু ঝর্ণার আওয়াজ আপনারা এখানে দেখছেন দুয়াংসি ভিউ পয়েন্ট এর ঠিক উল্টো দিকে এর ঠিক উল্টো দিকে এখানে খাবার জন্য জায়গা আছে বসে খাওয়ার জন্য জায়গা আছে আপনারা সবাই আসবেন এসে খাওয়া দাওয়া করবেন প্লাস পাশে দেখুন বিভিন্ন দোকান আছে যেখানে বিভিন্ন রকম সামগ্রী কিনতে পাওয়া যায় আপনারা এখানে এই সব দোকানগুলোতে বিভিন্ন জিনিস কিনে ঘরে নিয়ে যাবেন আসুন আমার সঙ্গে দেখুন দেখুন এখানে একটা ছোট্ট একটা খাবারের একটা রেস্টুরেন্ট আছে আমরা এখানে খাবেন এখানে অনেক রকমের ঘরে সাজানো সামগ্রীর দোকান আছে যেগুলোতে আপনারা ঘরে কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন পিছনে আমার ওয়াইফ আসছে এটা আমার বোন এটা ভগ্নিপতি বেশ সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এখানে দেখার মতন আপনারা এখানে আসে এসে এগুলো কিনেও নিয়ে যেতে পারেন বেশ ভালো এগুলো নিচে একটা পয়েন্ট আছে ভিউ পয়েন্ট নিচে একটা আছে এটা হলো দোয়াংশি ভিউ পয়েন্ট আর নিচে যাব আমরা কি আছে দেখব ওখানে আর যতটা সময় ঝর্ণা রয়েছে আর এখানে কিন্তু এন্ট্রি ফ্রি লাগে না মানে এখানে প্রবেশ মূল্য লাগে না এমনিই যাবেন শুধুমাত্র নাম লেখাতে হয় এখানে হ্যাঁ এখানে শুধু নামটা একটা লেখাবে লিখিয়ে যাবেন যে যাওয়ার আগে এখানে অবশ্যই নাম লিখিয়ে নিচে নামবেন সিঁড়ি দিয়ে সবাই সাবধানে নামবেন ছোট ছোট সিঁড়ি আর একটু হ্যাঁ ওটার সময় কষ্ট হবে নামার সময় বেশি কষ্ট নেই ওটার সময় বেশি কষ্ট আর সিঁড়িগুলো খুব সরু সরু একটু আগে মনে হয় বৃষ্টি হয়ে গেছে ভিজে আছে নামতে কিন্তু একদমই কষ্ট নেই খুব ইজি তাড়াতাড়ি নামা যাচ্ছে যা কষ্ট হবে ওটার সময়ই হবে যারা দেখে উপরে উঠছেন তারা বলছেন ভীষণ কষ্ট এটা অনেকটা উপরেই রয়েছে এখান থেকে ভিউ পয়েন্ট দারুণ লাগছে এখন ওই অনেকটা নিচে নামবো
এটাও একদম উপর থেকে ভিউ পয়েন্ট। উপর থেকে নাম লিখিয়ে আসলাম, কিন্তু এখানে এসে আবার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য কত? 50 পার হেড, 50 টাকা। টিকিটটা দেখাও। আমরা 6 জন নিচে যাচ্ছি, আর মা যাচ্ছে না। এই মা দাঁড়িয়ে রয়েছে, মা যাচ্ছে না, মা একটু অসুস্থ। কেমন লাগলো নিচের ভিউ? এখান থেকে নিচে দেখুন, দেখে ভয় লাগছে। এখান থেকে যখন নামবেন বা উঠবেন, একদম সাবধানে উঠবেন, নামবেন। মানে সাবধানতা অবলম্বন সর্বদাই করবেন। অনেকটা নিচু, আমাদের গ্যাং দাঁড়িয়ে রয়েছে, নেমে গেছে, আমিও যাচ্ছি। আমার আসতে একটু লেট হলো। ঝর্ণার আওয়াজটা শুনুন, আমার কথা শুনতে পাবেন না, এত সুন্দর আওয়াজ। ওয়াও, কত উপর থেকে ঝর্ণাটা পড়ছে। আপনারা সঙ্গে করে টাওয়াল নিয়ে আসবেন, এখানে স্নান করতে পারেন, দারুণ ভিউ। মাসিমা কেমন লাগছে? দারুণ। হয়তো একটু নামার সময় বা ওঠার সময় কষ্ট হবে, কিন্তু আপনার এখানে আসার পর তো কষ্টটা মালুম হবে না। এই তো আমাদের অল ফ্যামিলি নিচে নেমে গেছে, আমিও নিচে নামবো, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, আমিও নিচে নামবো। নেমো না, নেমো না, পড়ে যাবে, পড়ে যাবে। তবে একদম নয়, একদম নয়, একদম নয়, একদম নয়, পড়ে গেলে ওখান থেকে মুশকিল আছে। হ্যাঁ, হাত দাও, এখান থেকে এখান থেকে এখান থেকে না, না, পড়ে যাবে, পাশ পড়ে যাবে, পড়ে যাবে। আমাকে নামতে দিচ্ছে না নিচে, না, রিস্ক হয়ে যাবে, ঝামেলা আছে। খুব সুন্দর ঝর্ণার শোটা দেখুন, কত সুন্দর। আমি তাও একটু নাম, একটু ধরে আসুন। আরে পাটা দিন, চলো। মাসি কেমন লাগছে? খুব ভালো, খুব কষ্ট হচ্ছে। উপরে এখানে টিফিন করতে এসছে, কি পাওয়া যায় দেখি। কি আছে গো এখানে খাওয়ার জন্য? ব্রেকফাস্টে আছে ছোলা পুরি, ওই সবজি আছে। যাবে লিখু, লিখতে পারে গা? এখানে আমাদেরকেই লিখে দিতে হবে কি খাবো, লিখতে হবে। টেস্ট কেমন? ভালো, মোটামুটি ভালো। ভালো, 60 টাকা। কত দাম নিলে এটা? এটা 60 টাকা দাম। আর এটা? ওটা 40 টাকা। 40 না, 50 টাকা। 50 টাকা, সরি, 50 টাকা। 50 টাকা থেকে 60 টাকার ভালো। একটাই দুভাবে ভাগ করে দিয়ে ভাগ করে দিয়েছি, এটা দাম ভালো আছে। কি অপূর্ব ভিউ, এটা একটা ভিউ পয়েন্ট। আর দেখুন ওখানে মেঘ, দেখুন মেঘ ভাসছে,
পাহাড়ের গায়ে গায়ে মেঘ গায়ে, ওগুলো একদম মেঘ, দারুণ ভিউ এখানে। এখানেও সবাই মোটামুটি গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে টুরিস্ট এখানে এই ভিউটা দেখার জন্য, দারুণ ভিউ। ফলস আর এন্ট্রি করতে গেলে 20 টাকা পার পার্সন। এখান থেকে ভিতরে যেতে হবে গিয়ে ওয়াকাবা ফলস ওখানে। এটা ওয়াকাবা ফলস, এত মেঘ আছে তো এখানে দেখাই যাচ্ছে না ফলসটা কোথায় আছে, শুধু ফলসের আওয়াজটাই পাওয়া যাচ্ছে। এখানে এলাম ওয়াকাবা ফলস দেখার জন্য, কিন্তু দেখতে পাবো বলে মনে হচ্ছে না, একদম কুয়াশায় ঢাকা। দেখতে পাচ্ছেন তো একদম কুয়াশা, কোথায় ফলস কোথায় কি কিছুই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র আওয়াজটাই পাচ্ছি যে এখানে একটা ওয়াটার ফলস রয়েছে। এই দেখুন উপরে উঠছি, মনে হচ্ছে কিছুই দেখতে পাবো না, একদম কুয়াশায় ভরে আছে, মেঘ ঢাকা। ফলসের আওয়াজটা আপনারা হয়তো শুনতে পাবেন, কিন্তু ফলসটা দেখতে পাবেন না, আমি নিজেই দেখতে পাচ্ছি না, আপনাদেরকে কি দেখাবো। ফলস কই দেখা যাচ্ছে? আমার সাথে চেরাপুঞ্জি ভ্রমণ আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আজকের এই পর্যন্ত, চেরাপুঞ্জির আরও সুন্দর সুন্দর ভিউ নিয়ে আমি হাজির হব নেক্সট ভিডিওতে আপনাদের সামনে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ টাটা।